দেখো, গুঞ্জনের একটা ফোন এসেছিল বলে তুমি আমায় ভুল বুঝেছিলে, তাই ভেবেছিলাম জন্মদিনের ব্যাপারটা বললে হয়তো। আমি না তোমায় ঠিক বুঝতে পারছি না জানো, আমি সত্যি কথা বলছি, আমি বুঝতে পারছি না তোমায়। চারু বিশ্বাস করো, তুমি যেটা ভাবছো সেরকম কিছুই নয়। আচ্ছা দেখো না, গুঞ্জনকে যদি আমার বিয়ে করার হতো তাহলে সেদিন তোমাকে রিফিউজ করে গুঞ্জনকে আমি বিয়ে, সেটা তখন একটু অসুবিধে ছিল মিহির, কারণ তুমি খুব ভালো করে জানতে তাতে তোমার এবং তোমার বাবার দুজনের রেপুটেশন নষ্ট হতো। চারু চারু, কেন এসব পুরনো কথা তুলে? ঘটনাগুলো এখন বুঝতে পারছি তাই বলছি, তখন মনে হয়েছিল তুমি সৎ সাহস দেখিয়েছো, কিন্তু এখন বুঝতে পারছি ওটা আসলে আমার মুখ বন্ধ করার একটা রাস্তা ছিল। না চারু, আরো শুনতে চাও আরো বলবো আমি? না, আমি কিছু শুনতে চাই না, চুপ। দেখো এসব কথা আমাদের মধ্যে শুধু ঝামেলা সৃষ্টি করবে, আমি চাই না যে তোমার আমার মধ্যে কোনো কোনো রকম কোনো দূরত্ব তৈরি হোক। আমি দূরত্ব তো ছিলই মিহির, শুধু আমারই একটু বুঝতে ভুল হয়ে গেছিল। ছাড়ো, তুমি কি বলছো এসব, কেন ভাবছো এরকম? এক একটা ব্যাপার নিয়ে তুমি কেন কেন সবকিছু মিথ্যে প্রমাণ করতে চাইছো? আমি তো কিছু প্রমাণ করতে চাইছি না, আমি শুধু সত্যিটা জানতে চাইছি। তুমি সত্যি কথা বলো তো, আজ তুমি গুঞ্জনের সঙ্গে লাঞ্চ করতে যাওনি? হ্যাঁ, কি? এখন তো এটাই ভাবছো যে আমি কি করে জানলাম, তাই তো? খুব অবাক লাগছে তোমার, আমি বুঝতে পারছি। চারু চারু, আমার আমি বাবার সাথে ইলেকশন ক্যাম্পেইনিং এ ছিলাম। হ্যাঁ, তুমি সেখানেই ছিলে, কিন্তু তারপর গুঞ্জনের সঙ্গে যোগাযোগ করে তোমরা একসঙ্গে মিট করেছিলে এবং তারপর তোমরা একসঙ্গে সময় কাটিয়েছো। কে বলেছে তোমাকে? এই কি প্রমাণ আছে তোমার কাছে বলো বলো? তোমরা তো আবার প্রমাণ রেখে কিছু করো না চারু, এসব মিথ্যে কথা, যে বলেছে মিথ্যে বলেছে। আচ্ছা তুমি বলো, তোমার গা ছুঁয়ে বলবো? হ্যাঁ, তবে বিশ্বাস হবে তোমার? বলবো। শোনো, আমি জানি যে আমার কিছু হয়ে গেলে তোমার কিচ্ছু যাবে আসবে। Have you gone mad? এই তাকা আমার দিকে। চারু, আমি শুধু তোমাকেই ভালোবাসি। দেখো গুঞ্জনের ব্যাপারটা একটা পলিটিক্যালি ইকুয়েশন, ওটা নিয়ে ভাবতে হবে না, ভোটের পর সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা কি করলে তোমার বিশ্বাস হবে বলো, আমি তাই করব বলো। সত্যি করবে? যা বলবো বলো দেখো। বেশ, তবে তুমি কালকের পার্টিতে গুঞ্জনকে ইনভাইট করো। ওয়াই চারু, কেন আমাদের হ্যাপি মোমেন্টের মধ্যে বাইরের একজনকে দেখে? আমি চাই বন্ধ দরজার ভেতরে এই বেডরুমে দাঁড়িয়ে তোমার মনের যে কথাগুলো তুমি আমাকে বলেছো সেগুলো কাল সকলের সামনে বলো। পারবে আদো? পারবো। তবে এই মুহূর্তটুকু মনে থেকে যাবে। সঙ্গে কথা বলো, আমি একটু দেখি ওদিকটা কি হচ্ছে। আমার উপর একটু ভরসা রাখতে পারলে না? তোমার ওয়াইফ আমাকে একটা ওয়ার্ম ওয়েলকাম করলো আর তুমি এই জিনিসগুলো করো বলেই তো সব নষ্ট হয়ে যায়। এতটুকু ধৈর্য নেই কেন তোমাদের? তোমাদের মানে গুঞ্জন, তুমি কি চাও আমি এখান থেকে চলে যাই? না না, তার কোনো দরকার নেই। আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ এখানে কোনো কিছু তুমি, আমি কিছু করব না, কিন্তু তুমি তো করতেই পারো। কি? আজকে এত বড় একটা সুযোগ,
তুমি সবার সামনে ওকে সত্যি কথাটা বলে দাও। সবাই যখন এত করে বলছে তখন করুন একটা গান মা, যা খুশি। আমারও একটা কথা আছে, সেটা হলো ওই আমি ভয় করব না টা নয়, এরকম কিছু প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রেমের গান হোক তাহলে, ভালোবাসার গান, যেটার অভাব আছে আমাদের এ বাড়িতে, তাই তো? করো। এদিকেই আসছে।